গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে পড়ছে পুরো রংপুর বিভাগ। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রচণ্ড তাপে শরীর পুড়ে যাওয়ার অবস্থা রংপুরে। ভ্যাপসা গরম ও চড়া রোদের কারণে অনেকে অসুস্থ হয়েছেন। আজ সকাল 11টায় রংপুর কেন্দ্রীয় কালেক্টর মাঠে কারামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা বায়েজিদ হুসাইনের পেছনে বৃষ্টি হওয়ার নামাজ আদায় করলেন মুসল্লিরা। নামাজ শেষে মহান রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেন। আগামী বুধবার ও বৃহস্পতিবার একই সময় চলবে নামাজ।